আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে বোন কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, বোন কে বলছেন? জি জি, আপনার কথা আমরা আসলে আপনার কথা বুঝতে পারছি না বোন, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি না। আপনি কি করলে বিয়ে হবে? বিয়ে হচ্ছে না, আপনি কি করলে মানে বিয়ে হবে? আচ্ছা জি, আপনি আমার বোনের প্রশ্ন বুঝতে পারছি। জি আমরা যেতটুকু জি আমরা আপনার প্রশ্ন জবাব দেব ইনশাআল্লাহ। অর্থাৎ তার সংশ্লিষ্ট যে কেউ হয়তো তার মেয়ে অথবা তার কোনো আত্মীয়, বিয়ে হচ্ছে না, ঘর আসে কিন্তু ঘর ভেঙে যাচ্ছে, এই মুহূর্তে কী করেন? এই জন্য আমরা বলবো যে আসলে যদি ওনার মেয়ে হয়ে থাকে, মা বাবার দোয়া আল্লাহ তাআলার নিকট একটা তীর যদি মিস হতে পারে, মা বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্থক্য বা কোনো প্রতিবন্ধকতা থাকে না, এই জন্য উচিত হচ্ছে মা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করা, এবং যিনি যার বিবাহ হচ্ছে না সেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। অবশ্যই আল্লাহ তাআলা এই প্রতিবন্ধকতা থেকে, বিশেষ করে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময়।